ধরুন একটা ক্রিকেট ম্যাচ চলছে, এক রান দু রান করে সেঞ্চুরির দিকে এগোচ্ছে দুই ব্যাটসম্যান, লম্বা পার্টনারশিপ আর কিছুতেই আউট করা যাচ্ছে না, তো উল্টো দিকে একেবারে নাভিশ্বাস উঠছে প্রতিপক্ষে, মানে আমাদের। বুঝতেই পাচ্ছেন এই দুই ব্যাটসম্যান পেট্রোল আর ডিজেল। যদি এই হারে দাম বাড়তে থাকে, যদি লাগাম টানা না যায়, তাহলে বছর ঘোরার আগেই সেঞ্চুরি করে ফেলবে পেট্রোল আর ডিজেল। হিসেব বলছে এই হারে বাড়লে 16 নভেম্বর 100 টাকায় পৌঁছে যাবে পেট্রোল, আর 11 ডিসেম্বর সত্যি সেঞ্চুরি করবে ডিজেলের দাম। তেলের দামে যখন দম বন্ধ হচ্ছে মানুষের, তখন তা নিয়ে আবার একটা হরতালে মানুষের দুর্ভোগ কি আদৌ কমল? বিহারে অবরোধে অ্যাম্বুলেন্স আটকে পড়ে 2 বছরের শিশু মৃত্যুর অভিযোগ, কোথাও আবার গাড়ি ভাঙচুর করলো ধর্মঘটীরা, কোথাও জোর করে দোকান বন্ধ করলো। কলকাতায় ট্রেন অবরোধে তীব্র প্রতিবাদ করতে দেখা গেল যাত্রীদেরই। তেলের দাম বেলাগাম বৃদ্ধি পেলে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, সেটা সন্দেহ নেই, কিন্তু একদিনের হরতাল এক ছটাকও সমাধান দেবে কি, দেয় কি? এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো তেলের দাম এবং ধর্মঘট, জোড়া যন্ত্রণায় আর জেরবার মানুষ। দেখুন, লাগাতার 25 দিন ধরে দাম বাড়ছে ডিজেল পেট্রোলের। স্বাধীন ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে পেট্রোপণ্য। উল্টো দিকে ডলারের তুলনায় রেকর্ড তলানিতে পৌঁছেছে টাকা। জোড়া ধাক্কায় সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব। যেভাবে পেট্রোল ডিজেলের দাম রোজ বাড়ছে, তাতে এটা ভেবে সকলের বুক কাঁপছে, এবার না 100 টাকা ছুঁয়ে ফেলে পেট্রোল ডিজেল। 6 সেপ্টেম্বর কলকাতায় ডিজেলের দাম ছিল 74 টাকা 40 পয়সা, 10ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সেই ডিজেলের দামই লিটার প্রতি বেড়ে হয়েছে 75 টাকা 68 পয়সা। 5 দিনে দাম বেড়েছে 1 টাকা 28 পয়সা, অর্থাৎ প্রতিদিন গড়ে 26 পয়সা করে। এই হারে দাম বাড়তে থাকলে ডিজেলের দাম 100 টাকা হতে আর 92 দিন সময় লাগবে, অর্থাৎ 11ই ডিসেম্বর কলকাতায় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলবে ডিজেল। পেট্রোলের অবশ্য আগেই 100 টাকা ছুঁয়ে ফেলার সম্ভাবনা। 6ই সেপ্টেম্বর কলকাতায় পেট্রোলের দাম ছিল 82 টাকা 41 পয়সা, সোমবার 10ই সেপ্টেম্বর তার দাম বেড়ে হয়েছে 83 টাকা 61 পয়সা, 5 দিনে দাম বেড়েছে 1 টাকা 20 পয়সা, অর্থাৎ প্রতিদিন গড়ে 24 পয়সা করে। এই হারে দাম বাড়তে থাকলে লিটার পিছু পেট্রোলের দাম 100 ছুঁতে সময় লাগবে আর 67 দিন, সেক্ষেত্রে 16ই নভেম্বরই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাতে পারে। কিন্তু সুরাহা তো দূরের কথা, কাটা ঘায়ে নুনের ছিটের মতো মোদী সরকারের সাফায় দাম বাড়ায় তাদের কিছুই করার নেই। ডিজেল পেট্রোল কি কিমত কা বাড়না হামারে হাত সে বাহার হ্যায়, ক্যোঁকি অয়েল প্রোডিউসিং কমিউনিটি জো কান্ট্রিজ হ্যায় উন্হোনে আপনে উৎপাদন কো সীমিত কর রাখা হ্যায়, হামে তেল কে আয়াত পর নির্ভর করনা পড়তা হ্যায়, ক্যোঁকি এক এইসি সমস্যা হ্যায় জিসকা নিরাকরণ হামারে হাত মে নেই। সংসার চালাতে জেরবার আম আদমিকে খোঁচা দিয়ে বিজেপি শাসিত রাজস্থানের মন্ত্রীর পরামর্শ, দাম বাড়লে মানুষ খরচ কমাক। পেট্রোল ডিজেল কা দাম বাড়ে তো হাম কুছ খরচা কম করতে হো তো কিসি কে সমঝ মে আতে নেই, ও দেশো কে অন্দর মে এক নেশনাল ক্যারেক্টার হোতা হ্যায়, জো হি পতা লাগতা করতা হ্যায় কি রাষ্ট্র কে লিয়ে কিস চিজ কি জরুরত হো, ও জরুর ইসকা খপত কম কর দেতে হ্যায়। সকলেই জানেন ডিজেলের দাম বৃদ্ধি মানে পরিবহন খরচ বৃদ্ধি, অর্থাৎ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি। সেই চাপে এখন নাস্তানাবুদ সাধারণ মানুষ, আবার সাধারণ মানুষের পাশে থাকার কথা বলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার কংগ্রেস, সিপিএম এবং তাদের সহযোগীরা যে ধর্মঘট ডাকল, তাতেও সমস্যায় পড়ল সেই সাধারণ মানুষই। ধর্মঘটের জেরে বিহারের জেহানাবাদে 2 বছরের একটি শিশুর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ। শিশুটিকে এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ধর্মঘটীদের অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্স, এরপরই কোলের শিশুর মৃত্যু হয়। যদিও স্থানীয় মহকুমা শাসকের দাবি অ্যাম্বুলেন্স আটকে শিশুর মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন। গাড়ি ঘোড়া ভী নাই থা, নদী মে পানি হুনি পার হকে আগে পড়া, লোকে বহুত ঘুমতে না, গাড়ি ঘোড়া চলতে রহতা তো, হ্যাঁ গাড়ি ঘোড়া চলতে রহতা তো আগে পৌঁছি হি জাতে, গাড়ি চলতা তো জান বাজার বন্দি সে কোই সম্বন্ধ নাই থা, দের সে ও লোক নিকলে থে ঘর সে আর দের সে অস্পতাল পৌঁছে উসি ক্রম মে উনকি মৃত্যু হুই বচ্চে কি। বিহারের কাটিহারেও দেখা গেল একই ছবি, ধর্মঘটে আটকে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। বিহারের গয়ায় ধর্মঘটীদের দৌড়াতে আটকে যায় অ্যাম্বুলেন্স। থানাবাদ সে গয়া কে রাস্তে পর ভারত বন্ধ কা আসর দেখনে কো মিল রাহা হ্যায়, ইহাঁ পর বিচ চৌরাহে পর রাস্তে কো বন্ধ কর দিয়া গয়া হ্যায় অর অ্যাম্বুলেন্স কাফি দের সে ইহাঁ পর খড়ি করকে রাখি গয়ি। কিতনি দের সে আপ ইহাঁ পর হ্যায়? 10 মিনিট হো গয়া। মরিজ লেনে যা রহে হ্যায়? পটনায় আবার ধর্মঘট সমর্থকেরা গাড়িতে তাণ্ডব চালায়।
ফলে পেট্রোল ডিজেলের আগুন দামে পুড়ছে সাধারণ মানুষ, আবার তার প্রতিবাদে ডাকা ধর্মঘটেও সেই সাধারণ মানুষেরই ভোগান্তি। এবিপি আনন্দ। আমি পার্থবাবুকে দিয়ে শুরু করবো। পার্থবাবু, যে ইস্যুতে আজকে আপনারা বন্ধ ডেকেছেন, একেবারে তোলাবাজির মাধ্যমে জীবিকা অর্জন করে এই রকম মানুষ, আর কালো টাকা স্তূপের ওপর বসে আছেন এই রকম মানুষ, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া প্রত্যেকে ভুক্তভোগী, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু পেলেনটা কি, দিনের শেষে পেলেন কি? পেট্রোলের দাম ডিজেলের দাম দুটোই আজকে 22 পয়সা করে বেড়েছে। দিন আনি দিন খাই যে মানুষ, তাদের একটা বড় অংশ এফেক্টেড আজকের এই ধর্মঘটের জন্য। নিঃসন্দেহে কাঙ্ক্ষিত সাফল্য ধর্মঘট মানেই যে শুনশান পশ্চিমবঙ্গ সেই ছবি পাননি। সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই 90% ওপর অ্যাটেন্ডেন্স, সরকারি ক্ষেত্রে কোথাও কোথাও 95% ওপর। বিজেপি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করছে যে তৃণমূল নেপথ্যে থেকে সিপিএম এবং কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে। আজকের এই 10ই সেপ্টেম্বরে বন্ধে আপনারা কী পেলেন, আমজনতা ভারতবাসী কী পেল? দেখুন, দুটো বিষয় আমি প্রথম উল্লেখ করতে চাই। এক হচ্ছে যে ধর্মঘট প্রতিবাদের মাধ্যম হিসেবে স্বীকৃত, এবং এটা এরকম একটা আইনসিদ্ধ সাংবিধানিক অধিকার মানুষের। আপনার ধর্মঘট করার যেমন অধিকার আছে, যারা মনে করবেন যে আমি ধর্মঘট করব না, তাদেরও একই অধিকার আছে। ফলে জোর করার প্রশ্ন নেই, না প্রশ্ন নেই। আপনি বলছেন স্টুডিওতে, কিন্তু সেই অধিকারে তো আমি দেখলাম না, সাধারণ আমি বললাম বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি বাদ দেন, আমি বলবো বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে ধর্মঘটে সাধারণভাবে মানুষ অংশগ্রহণ করেছেন, যাদের মনে হয়েছে করেননি। আমি বলছি দ্বিতীয় অংশটা ইম্পর্টেন্ট, যে ধর্মঘটটা তো আমাদের রাজ্যে দেখে মনে হয় কেউ ধর্মঘট করতে চাইলে বোধহয় নাশকতামূলক কাজে ঢুকে পড়ছে, মানে তার ছুটি বাতিল, তার চাকরি জীবনের ছেদ ইত্যাদি ইত্যাদি। আপনারা অনেক সময় এই প্রশ্নটাও করছেন কারেন্টলি, যে একটা কর্মনাশা দিন, এটাও তো এই আসে। আমি বলছি যে এটা ঠিক যে আপনি মনে করিয়ে দেবো, বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কি বার্তা দেয়া হতো, যেটা নিয়ে পার্টি বারবার আপত্তি করত। প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলতেন যে বন্ধের রাস্তা থেকে আমাদের সরে যাওয়ার সময় হয়েছে। আমি আবার আপনাকে বলছি যে বন্ধের রাস্তা ঠিক না, আমি আপনাকে না না আমি আপনাকে বলছি একটা জিনিস, যে আমি বলছি তাহলে কি ক্ষমতায় থাকলে একরকম, ক্ষমতা সেটা যদি আসলে বসলে আরেকরকম। আপনি শাসক দল, এখনকার শাসক দল সম্পর্কে সম্ভবত সেই কথা বলতে পারেন যে যারা ক্ষমতায় আসার আগে 2011 আগে যে অ্যামাউন্ট অফ বন্ধ করেছেন এবং যত ঘন্টা যতশো ঘন্টা বন্ধে তারা ব্যবহার করেছিলেন, সেটা অন্ততপক্ষে বামপন্থীরা করেননি। দুই, যে আমি আপনাকে বলবো যে ধর্মঘটের ক্ষেত্রে এটা আপনি ঠিকই যে অনেক ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, এমন কিছু ইস্যু নিয়ে ধর্মঘট হয়েছে রাজ্যে, সেটা শাসক বিরোধী সব পক্ষই ডেকেছে। কিন্তু আমি আপনাকে বলছি যে এই প্রশ্ন তোলার মানে এই নয় যে সবকটা ধর্মঘটের পেছনে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়। তেমনই একটা ধর্মঘট ছিল আজকের ধর্মঘট। আমি বলবো যে ইস্যুতে মানুষ গোটা দেশ জুড়ে নাড়া খেয়েছে, এবং আজ সন্ধেবেলায় আপনি যে প্রশ্নটা করছেন, মানুষ কি পেলাম ধর্মঘটের পর, যে মানুষের মাথায় যে জিনিসটা ঢুকে গেছে আজকে, যে মানুষের মাথায় না, মানুষের একমাত্র দুশ্চিন্তার কারণ এখন পেট্রোল ডিজেলের দাম। একদম তাই, ধর্মঘট করে আমি আমি বলছি যে কি ঘরে নিয়ে গেলাম। আমি আপনাকে আমি একটা জিনিস বলি, যে জ্বালানির যে যন্ত্রণা মানুষকে যে জায়গায় নিয়ে গেছে, আমি আমি স্মরণকালের মধ্যে কখনো এ করতে মনে করতে পারছি না যে ডিজেল পেট্রোল সেঞ্চুরি ছুঁতে পারে, এই আশঙ্কায় আপনারা আপনাদের প্রতিবেদন পেশ করছেন। তাহলে এরকম একটা ঐতিহাসিক আশঙ্কার সামনে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক স্ট্যান্ড, আমি বললাম একটা ঐতিহাসিক স্ট্যান্ড যারা রাজনীতি করেন তাদের থেকে মানুষ আশা করে, এটা ঘরে বসে আমি বললাম কেবলমাত্র টকশো শোনার সময় নয়। ডান, আমি শুভঙ্করবাবুর কাছে আসবো। শুভঙ্করবাবু, মানুষের ইস্যু, আবার বলছি মানুষের ইস্যু, কোনো সন্দেহ নেই, কিন্তু যে পদ্ধতিতে আজকে আমি গোটা দেশে তো আসবই, এই রাজ্যে বড়বাজার পার্ক সার্কাস জোর করে দোকান বন্ধ করা হলো কেন? বিহার মুম্বাইতে প্রকাশ্যে দিবালোকে যেটা চলেছে তাকে গুন্ডামি বলে। বিহারের এই ঘটনা, অ্যাম্বুলেন্সে যে 2 বছরের একটা বাচ্চা, তা দায় নিতে হবে তো। আপনাকে আমি বলি, জেলা শাসক আপনারাই দেখালেন এখানে, জেলা শাসক সামান্য মানুষের রক্ত যার গায়ে আছে, ওই মহকুমা শাসককে সাসপেন্ড করা উচিত। উনি বলছেন একটা শিশুর ক্ষেত্রে, না না আমি আমি আপনাকে বলছি, আমি খুব পরিষ্কার শুনেছি, মহকুমা শাসক একটা শিশুর ক্ষেত্রে বলছেন ওরা দেরি করে বেরিয়েছিল, শিশু মৃত্যুর পর। আমি আমি সে কি বলছে ব্যাপার নয়, সাসপেন্ড করা উচিত। ওই রাজ্যের প্রশাসন কাদের হাতে, এক। দ্বিতীয় কথা, আমি মনে করি 132 কোটি দেশের মানুষ যে জ্বালা যন্ত্রণা, যে পীড়ায় ডাকলেন আপনারা, আমি আমি বলছি অ্যাম্বুলেন্স আটকালো, যেতে পারলো না, শিশু মৃত্যু, সেটা হচ্ছে আমি রাজ্যে যে সরকার চলছে, না না যে সরকার চলছে বিজেপি সরকার চলছে তাদের দায়। এবার এবার আমি বলছি তারই তো মহকুমা শাসক, আমরা ধর্মঘট করেছি, কিন্তু মহকুমা শাসক এখন কোনটাকে কোন প্লট হিসেবে দেখানো হচ্ছে আমরা তো কিছু জানি না, এত দূর থেকেও আমি জানি না। আপনাদের যিনি এই নিউজটা দেখিয়েছেন যে মহকুমা শাসক এটা বলছে, আমিও সেখানে থাকিনি, কেউই থাকেনি আপনাদের রিপোর্টার থেকে, কিন্তু আপনাকে আজকে আপনাকে আমি বলছি যে আপনি আজ ভাবুন তো, যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস
যে কোনো এসেনশিয়াল কমোডিটি আজকে ভারতবর্ষে বাবু আমি ভেবেছি বলেই এক ঘন্টায় প্রত্যেকটা পদে পদে ব্রেকআপের হিসেবও দেব যে মানুষ কি করে রিলিফ পেতে পারেন। আমার তো মানে সাধারণ মানুষের দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না। আমার বক্তব্য আমি আপনার সঙ্গে ওইখানে 100% সহমত। আমার প্রশ্ন শুধু আমি ধর্মঘট থেকে হরতাল থেকে বাড়তি কি পেলাম? এবার এবার আমার প্রশ্ন যে যদি আজকে বিরোধী পক্ষ হিসেবে কংগ্রেস কিংবা বিরোধী দ্বারা সামিল হয়েছিলেন, 16টি রাজনৈতিক দল অবস্থানে বসেছিলেন, 22টি দল 21টি দল তারা সমর্থন করেছিলেন, আজকে দাম বাড়লো, আমি আজ একটা কথা আজকের এত কর্মসূচির পর আমায় বলুন সরকার বলছে আমার কিছু করার নেই, তাহলে এই রকম সরকারের আর সেন্ট্রাল গভর্নমেন্টে থাকার কি কোনো নৈতিক অধিকার আছে? তাদের ছেড়ে চলে যাওয়া উচিত যদি আমি কন্ট্রোল করতে না আমি রাজুর কাছে যাব। কিন্তু আমি বিজেপি দিক থেকে একটা এছাড়াও আরেকটা কথা বলি, কাউন্টার আর্গুমেন্ট আমি বলি যে এই রকম একটা বড় বন্ধের ক্ষেত্রে বিক্ষিপ্ত যে যে ঘটনা ঘটেছে সে বিহারের ক্ষেত্রে হোক অন্য জায়গায় হোক, আমি আজকে রাস্তায় ছিলাম সকাল থেকে, আমি কিন্তু এখানকার পুলিশ যাই কিছু সরকার পক্ষ যারা আছে তারা বলেছেন বন্ধ করবেন, নৈতিকভাবে কে বন্ধের সমর্থক কে সমর্থক নয় কোনো বিচার না করে আমরা কোনো সম্পত্তি ক্ষয়ক্ষতি হোক আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের প্রতিনিধিও ছিল তারাও আমি দেখেছি। কিন্তু আমি আজ আপনাকে বলি আজকে ভাবুন তো যে কোন জায়গায় পেট্রোল পাম্পে ছবি লাগানো আছে নরেন্দ্র মোদী মহাশয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি গর্বিত থাকুক, কিন্তু তার জন্য খরচ হচ্ছে কত? 60 কোটি টাকা দুটো করে ছবি প্রত্যেকদিন বদলে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তার হচ্ছে পুরো অ্যাডভার্টাইজমেন্টের কষ্ট কত? 4 কোটি টাকার উপরে, 4,000 কোটি টাকার উপরে চলে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে শুধু সুবঙ্গল আমি মনে করি আপনাকে বলি 11 লক্ষ কোটি টাকা শুল্ক, সেই শুল্কটা কেন আজকে গরিব মানুষদের জন্য, যে গরিব মানুষের কথা বলা হয় গরিব মানুষদের জন্য কেন ব্যবহার হচ্ছে না? কেরোসিন তেল দাম ছিল কত? দাম ছিল 2014 সালে 12 টাকা, সেই কেরোসিন তেল আজকে দাম কত হয়েছে? 26 টাকার উপরে। এবং শুধু তাই নয় বাজারে ব্ল্যাকে কত টাকায় বিক্রি হচ্ছে, দায়িত্ব কার? এটা নেবে না সরকার? সন্দেহের কোনো অবকাশ নেই যে যে ইস্যুতে আজকের বন্ধ ডাকা হয়েছে সেই ইস্যু প্রতিদিন সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, এমনকি সম্পন্ন মানুষকেও ভাবাচ্ছে, উদ্বেগে ফেলছে। এবং সবথেকে বড় কথা, একেবারে এই হারে যদি বাড়তে থাকে দাম কখন সেঞ্চুরি অঙ্ক কষে আপনাদের দেখিয়েছি। আমি এখন আপনাদের দেখাবো যেখানে আমাদের এই আপত্তিটা, এই প্রতিবাদটা, সেটা হচ্ছে বন্ধ আদৌ এই মুহূর্তে কোনো সূক্ষ্ম কোনো ধারালো অস্ত্র কি প্রতিবাদের? এই জন্য এই প্রশ্ন হচ্ছে যে আজকের বন্ধেও কিন্তু যে ঘটনাগুলো দেশ জুড়ে আমাদের চোখে পড়ল তার একাধিক ঘটনা অত্যন্ত আপত্তিজনক, অত্যন্ত নিন্দাজনক। অর্থাৎ একটা রাইট ইস্যুতে, একটা সঠিক ইস্যুতে একটা ভুল পদক্ষেপ হয়ে গেল না তো? বন্ধের আগে থাকে আবেদন, আর বন্ধের দিন সেটাই হয়ে গেল কার্যত গা জোয়ারি। সোমবার বাম কংগ্রেসের ধর্মঘটের দিন এরকমই ছবি দেখা গেল রাজ্য জুড়ে। এদিন সকালে 8B থেকে মিছিল করে যাদবপুর স্টেশনে যান সিপিএম নেতাকর্মীরা, এরপরই শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে শিয়ালদাগামী ক্যানিং লোকাল, পেছনে ছিল আরও একটা লোকাল ট্রেন। আবেদন নিবেদনেও কাজ না হওয়ায় একটা সময় ধৈর্যের বাঁধ ভাঙে ট্রেন যাত্রীদের, ক্ষোভে ফেটে পড়েন তারা। তখন রেল রোকোয় অনড় ছিলেন সিপিএম নেতাকর্মীরা। এটা সমস্ত মানুষ কষ্ট পাচ্ছে, যেভাবে পেট্রোল পণ্যের দ্রব্যমূল্য হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমাদের প্রত্যেক মানুষের কষ্টের মুখ। কতক্ষণ চলবে এই অবরোধ? এই অবরোধ আমাদের 12 ঘন্টার অবরোধ। এর মধ্যে একজন রেল যাত্রীদের বোঝাতে যান, বলেন আপনাদেরও সমর্থন দরকার, কিন্তু জোটে প্রত্যাখ্যান। ট্রেনের
ট্রেনে যাত্রীদের এই রণংদেহী মেজাজ দেখে প্ল্যাটফর্মে বসে থাকা অন্য মহিলা যাত্রীরাও গর্জে ওঠেন। ধর্মঘটীদের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুড়ে দেন, এক দুর্ভোগ দূর করার কথা বলে কেন তাদের আরেক দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যাত্রীদের প্রবল প্রতিরোধের মুখে মিনিট কুড়ি পর অবরোধ প্রত্যাহার করে পিচ টান দেন বাম কর্মী সমর্থকেরা। যদিও সিপিএম নেতৃত্ব এই প্রসঙ্গটি কার্যত এড়িয়ে গিয়েছে। রেল অবরোধ করাটা কি ঠিক সেই বিষয় নিয়ে কি বলবেন? আমি সেসব বলতে পারবো না, কিন্তু আবার আপনি যেমন ওটা দেখছেন তেমনি আপনি আবার হাজার হাজার লোক চলুন আমার সঙ্গে, দেখবেন তারা বলবে যে আমরা ভয়ে ভয়ে আছি, অত কিছু বলতে পারছি না, কিন্তু এই স্ট্রাইকটা কারেক্ট, এই স্ট্রাইকটা জরুরি ছিল, তৃণমূল এর বিরোধিতা করে অন্যায় করছে। যাদবপুরে যখন সিপিএম এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, তখন বড়বাজারে দাপট দেখায় কংগ্রেস। চিতপুর এমজি রোড সংযোগস্থলে দোকান বন্ধের চেষ্টা করায় বড়বাজার থানার ওসি বাধা দেন, জানিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বচসা হয়। এরপর ফের জোর করে দোকানের শাটার নামিয়ে দেন বন্ধ সমর্থনকারীরা। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব যখন বল প্রয়োগের অভিযোগ অস্বীকার করছে, তখনও কার্যত জোর জবরদস্তি করেন ধর্মঘটীরা। দেখলাম যে বেশ কিছু কংগ্রেস কর্মী তারা বড় বাজারের মধ্যে ঢুকে গিয়ে বেশ কিছু দোকানকে জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে কি বল? আমরা জোর জবরদস্তি বন্ধ করাচ্ছি না, আমরা মিছিল নিয়ে যাচ্ছি, দু চারজন ছেলে হয়তো একটু আওয়াজ দিচ্ছে যে আপনারা বন্ধ করুন। হ্যাঁ, সেই ছবিগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, না না, আমরা কথা বলছিলাম সন্দেশ পাঠকের সঙ্গে, কিন্তু তিনি যেটাই বলুন না কেন, তারপরেই আমরা দেখতে পাচ্ছি জোর করে একটা বন্ধ করার প্রক্রিয়া চলছে এখানে, এবং সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে। সন্দেশ পাঠক তিনি কিন্তু বলেছেন জোর করে কাউকে বন্ধ করা হবে না, কিন্তু এই মুহূর্তে যেটা ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু একাংশের কংগ্রেস কর্মী তারা জোর করে বন্ধ করতে চাইছেন। ধর্মঘটে সকালে পার্ক সার্কাসেও শক্তি প্রদর্শন করে কংগ্রেস, এখানেও জোর করে দোকান বন্ধের চেষ্টা হয়। আমরা দেখতে পাচ্ছি দোকান বন্ধ করানো হচ্ছে, জোর করে দোকান বন্ধ করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দোকানপাট বন্ধ করার কথা বলছেন, সেই দোকান আমরা দেখতে পাচ্ছি বন্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে দোকানপাট, জোর করে বন্ধ করাচ্ছেন কংগ্রেসের যারা এখানে কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি দোকান বন্ধ করা হচ্ছে, অর্থাৎ কংগ্রেসের যে মিছিল এখানে পার্ক সার্কাসে বেরিয়েছে তারা কিন্তু এখানে। শুধু এটাই নয়, এদিন জোর করে গাড়িও আটকানোর চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। কলকাতার মতো একই ছবি দেখা যায় জেলাতেও। ভারত বন্ধের সমর্থনে হুগলির বৈদ্যবাটির একটি স্কুলে তালা ঝুলিয়ে দেন কংগ্রেস কর্মীরা, পড়ুয়ারা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। আমাদের বন্ধের আওতার মধ্যে স্কুল আছে, অতএব আমরা স্কুলকে আবেদন করেছি প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে, আমাদের কাছে কোনো জোরাজুরি ব্যাপার নেই, আমরা কাউকে জোর করে ফিরিয়ে দিচ্ছি না। স্কুলে এসেও ঢুকতে না পারায় বহু ছাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়। এসে দেখে বন্ধ দেখেছি। হ্যাঁ, বন্ধ দেখে কি করবে এখন? এখন বাড়ি যাব। ঘন্টা দুয়েক পর পেছনের গেট দিয়ে কোনো মতে শিক্ষিকারা স্কুলের ভেতরে ঢোকেন। জেলাতেও এদিন দেখা গিয়েছে সাধারণ মানুষের প্রতিরোধের ছবি। বন্ধ ও ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুরের মেচেদায় বাস আটকানোর চেষ্টা করেন এসএনসি কর্মীরা, শেষমেশ যাত্রীদের চাপে পিছু হটতে হয় অবরোধকারীদের। এবিপি আনন্দ। আমাদের প্রশ্নটা রইল যে বিরোধীরা যে গণতান্ত্রিক অধিকারের কথা সবসময় বলেন, আজকে রেল অবরোধ করে, বাস অবরোধ করে, জোর করে বন্ধ সফল করাতে গিয়ে সেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটা ছিনিয়ে নিলেন নাকি? আমি আসবো রাজুর কাছে। রাজু, আমার দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে, আজকেও রবিশঙ্কর প্রসাদ বলছেন আন্তর্জাতিক বাজার, প্রথম দিন থেকে এই যুক্তিটা দেয়া হয়। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 12 মে 2018 কর্ণাটকের ভোট, তার আগের 20 দিন আগে থেকে ওই 12 মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারটা কি আকাশে উঠে গেছিল? আটকে রাখা আন্তর্জাতিক বাজারে প্রতিদিন তেলের দাম বেড়েছে, কিন্তু দেশের বাজারে বাড়েনি, তার কারণ কর্ণাটকের ভোট ছিল। আমার প্রশ্ন এক। প্রশ্ন দুই, নরেন্দ্র মোদী মনমোহন সিংকে বলতেন মৌনী প্রধানমন্ত্রী, খুব ভালো। সেই মৌনী প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন অপরিশোধিত তেলের ব্যারল প্রতি $110 যখন ছাড়ালো,
তখন পেট্রোলের দাম 70 টাকা ছিল। আজকে মুখর প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের, স্বাগত তাকে। 2014 সালের সাধারণ মানুষ এনেছেন তাকে। অপরিশোধিত তেলের দাম এখন ওই $110-এর জায়গায় $70, পেট্রোলের দাম এখন 70 টাকাও নয় 83 টাকা। এই অঙ্কটা আমায় বুঝিয়ে দাও। দেখুন, আমি প্রথমেই বন্ধের প্রেক্ষিতে বলতে চাই। বলো, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কার, হাম সব চোর হে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তারা সবাই আজকে এক হয়েছে, এক হয়ে আজকে দেশে একটা অস্থির অবস্থা তৈরি করতে চাইছে। হ্যাঁ, দেশের মানুষ আমাকে বলতে শুনো না, একটু বলতে দিই। বলো, কিন্তু দেশের অস্থির অবস্থা এটা তোমাকেও বুঝতে হবে। আজকে প্রশ্ন করুন, যদি তুমি আজকে প্রশ্ন করুন, বন্ধটা কাদের জন্য? আজকে একটা 2 বছরের শিশু মারা গেল, আজকে গুন্ডামি হলো সারা ভারতবর্ষ জুড়ে, কংগ্রেস আর কিছু আঞ্চলিক দল মিলে। আস্তে আস্তে বলুন, আজকে আপনি বলুন না, আস্তে আস্তে আপনার গায়ে লাগবে আমি জানি। না না, আস্তে আস্তে আপনি বলুন না, এত চিল্লে বলুন। আপনি একটা কথা বলুন, আওয়াজ করুন। পেট্রোলের দিন কিছুদিন আগে বাড়ছিল, বৃদ্ধি পাচ্ছিল, তখন কেরা, তখন তো আমরা শুনিনি যে এরা বন্ধের কথা চিন্তা করছে, বন্ধের কথা তারা বন্ধ ডাকবে। আজকে হঠাৎ কি পারমিশন নিতে হবে আপনাকে? আজকে হঠাৎ কি হলো? 80 টাকা হয় না আজকে? সাধারণ মানুষ, ভারতের ইতিহাসে দেখুন, আজকে সাধারণ মানুষের ভোগান্তি হলো। আরে সাধারণ মানুষের ভোগান্তি কিসের জন্যে? শুধুমাত্র নির্বাচনী প্রচারের জন্যে? আরে লোকসভা নির্বাচন তো দেরি আছে, আর শুধুমাত্র এই লোকসভা নির্বাচনের জন্যে মানুষের এরম চরম ভোগান্তি, মানুষকে গুন্ডামি করা, ভয় দেখানো, জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়া, আজকে এই চলছে। সরকার হাত তুলে বলতে পারে যে আমি জানি না, আন্তর্জাতিক বাজারে হচ্ছে। আমি বলে দিচ্ছি, আমরা জানি যে কংগ্রেস বেশিদিন তার আগে দ্রুত এই মুহূর্তে রাজ্যের সমীকরণটা দেখি। কংগ্রেস এবং সিপিএম বলছে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিঃশব্দে সমর্থন করছে, সেই জন্য আজকে বন্ধে নানা রকম অসুবিধার সৃষ্টি করলো বন্ধ সফল হওয়ার ক্ষেত্রে। অন্যদিকে বিজেপি বলছে নেপথ্যে থেকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমকে নাকি অক্সিজেন যুগিয়েছে। টানা পড়েন দেখুন, তেলের দাম বেড়েছে, পেট্রোলের ডিজেলের দাম বেড়েছে, তার জন্য প্রতিবাদ চলছে। আমরা অন্যভাবে প্রতিবাদ করতে চাই, কিন্তু আমরা বন্ধ চাই না। বাম কংগ্রেসের ধর্মঘট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যখন এরকম প্রতিক্রিয়া, তখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরোধিতা করলেও কংগ্রেস বামেদের ধর্মঘটে সামিল হয়নি তৃণমূল, বদলে মৌলালী মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে রাজ্যের শাসক দল। আমরা টোটাল বন্ধের বিরুদ্ধে, সে যেই করুক, ইস্যুটা আমরা সাপোর্ট করছি। যদিও কংগ্রেস সিপিএম কটাক্ষের সুরে বলছে তৃণমূলের এই বিরোধিতা লোক দেখানো, উল্টে মোদীর হাত শক্ত করতেই তৃণমূল সরকার বন্ধ আটকাতে মরিয়া হয়ে রাস্তায় নেমেছিল এদিন। দিল্লিতে তৃণমূলের নেতা সুখেন্দু শেখর রায়, সে সোনিয়া গান্ধী যে ধর্ণা করছে, সেখানে হাজির হওয়ার জন্য দিল্লি পৌঁছে গেছে। আর বাংলায় মুখ্যমন্ত্রী তার ফৌজকে নামিয়েছে, তার মস্তানদের নামিয়েছে, নিজে নেমেছেন বন্ধকে বিফল করতে হবে। মমতা ব্যানার্জি বাংলায় এই বন্ধকে বিফল করার মধ্য দিয়ে কার হাত শক্ত করছেন? আমি মনে করি নরেন্দ্র মোদীর হাত তিনি শক্ত করছেন। ধর্মঘটে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এদিন নলহাটিতে বাস চালক ও খালাসিদের মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা। হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গাড়ি চালকদের হাতে চকলেট ও গোলাপ ফুল তুলে দেয় রাজ্যের শাসক দল। কটাক্ষের সুরে সিপিএমের বক্তব্য, বন্ধ আটকাতে মোদি যা করেননি মমতা সরকার তাও করে ফেলেছে। অনুপস্থিত থাকলে সরকারি কর্মীদের কর্মজীবন থেকে একদিন বাদ যাবে, সেই নির্দেশিকাও জারি করেছে। এই ধর্মঘটকে বানচাল করবার জন্য আমরা দেখেছি রাজ্যের তৃণমূল সরকার, তারা জোর করে কর্মচারী যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত আছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তাদের উপর চাপ সৃষ্টি করে এই হরতাল ধর্মঘটকে বানচাল করতে চেয়েছিল। তৃণমূল কংগ্রেস বিজেপি তার যে দূরত্ব বজায় রাখার বিষয়টা রাখতে পারে না, তার মুখোশ খুলে যায়। বিজেপির আবার উল্টো দাবি, তাদের বক্তব্য কংগ্রেস সিপিএম এর বন্ধ সফল করতে তৃণমূলই নাকি পেছন থেকে মদত জুগিয়েছে। সিপিএম কংগ্রেস বন্ধ করছে, বর্তমানের স্কুলে দেখলাম হুগলি স্কুলে তালা মেরে দেওয়া হয়েছে জোর করে, ছাত্র শিক্ষকদের ঢুকতে দেওয়া হয়নি। আমি আসার সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখে এলাম, গেটে তালা। এরাই আন্দোলন করে বাংলার শিক্ষাকে অন্তর্জলী যাত্রায় নিয়ে গেছেন, বাকিটা টিএমসি করছে। বাস ডিপো থেকে বেরোলো কিন্তু রাস্তায় চলছে না,
মানে ইনডাইরেক্টলি বন্ধকে টিএমসি সাপোর্ট করছে। তৃণমূল অবশ্য এসবে গুরুত্ব না দিয়ে একদিকে যেমন বাম কংগ্রেসের বন্ধের নিন্দা করেছে, তেমনি মোদী সরকারকেও আক্রমণ করেছে। বাংলার মানুষ কার্যত বন্ধ কালচারকে বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে আমরা বারে বারে বলেছি আমরা বন্ধের বিরুদ্ধে। গত এক সপ্তাহ দু সপ্তাহ ধরে যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন এরা পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, এক কথায় বাংলা তথা ভারতবর্ষের মানুষের নাবিশ্বাস উঠেছে। মাথায় রাখবেন 2019 ভোটটা কাছে থাকবে না, আপনাদের ভোট দিয়ে মানুষ আর 2019 ক্ষমতায় আনবে না। ভুলভাল কথা বলার অপর নাম দিলীপ ঘোষ, আমরা সেটাই জানি। আমি সকাল থেকেই আজকে মোটামুটি কলকাতা শহরের মধ্যেই হেঁটে বা গাড়ি নিয়েছিলাম, কোনো জায়গাতেই আমি বন্ধ সফলের কোনো চিত্র পাইনি। ধর্মঘটের সমর্থনে এদিন রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মিছিলে হাঁটেন 16টি বিরোধী দলের নেতা নেত্রীরা। পেট্রোল কা দাম 80 রুপে সে জাদা, ডিজেল কা দাম 80 সে থোড়া কম, মগর ইসকে বারে মে নরেন্দ্র মোদী জি কুছ নহীঁ কহতে। ইয়ে হ্যায় দেশ কি সচ্চাই, অর খুশি কি বাত হ্যায় কি আজ ইয়হাঁ ইস স্টেজ পে पूरे के पूरे विपक्षी दल एक साथ खड़े हुए हैं बैठे, और हम आपको यहां से वायदा देते हैं कि हम सब मिलकर एक साथ बीजेपी को हटाने का काम करेंगे। এই কর্মসূচিতে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। যদিও তাৎপর্যপূর্ণভাবে দেখা যায়নি মায়াবতী বা অখিলেশের দলের কোনো প্রতিনিধিকে। উল্টো দিকে বিরোধী শিবিরকে অক্সিজেন যুগিয়ে কংগ্রেসের নেতৃত্বে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরোধিতায় এদিন কর্মসূচিতে হাজির ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীরা যেদিন দিল্লিতে একজোট হয়, সেদিনই দলের সদর দপ্তরে পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবিপি আনন্দ। আপনারা ঠিক করে নিন কে আপন কে পর কে কাকে অক্সিজেন দিলেন। আমি একটা জিনিস শুধু আপনাকে বলবো যে পেট্রোলের যে ক্রাইসিস পেট্রোল ডিজেলের, সেখান থেকে যদি বলেন যে কেন্দ্রের সরকারের গৃহীত নীতির জন্যে যেটা হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একই সাথে যে রাজ্যের সরকার তারাও এই যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে যে ফাটকা আয়ের যে পন্থাটা বের করেছে, অর্থাৎ অশোধিত তেল আন্তর্জাতিক বাজারে বাড়ছে ঠিক কথাই, কিন্তু তার সাথে যে রেভিনিউ বেড়ে চলেছে এদের প্রায় 7,500 কোটি টাকা এক্সট্রা রেভিনিউ তারা আর্ন করছে। একবার আপনাকে থামাবো, আমি ঠিক এইটা নিয়েই দেবনারায়ণদার কাছে আসতে চাইছিলাম। আমি একদম ফিগারে আসছি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো 2011 সালে, পেট্রোলিয়াম পণ্য থেকে কর বাবদ তখন ওই আর্থিক বর্ষে আয় হয়েছিল 3,500 কোটি টাকা, এখন সেটা 7,500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজকে আমরা কি দেখছি, পাঞ্জাব যার ঋণভার আপনি এক্ষুনি বলবেন যে পশ্চিমবঙ্গের ওপর প্রচুর ঋণ, সত্যিই প্রচুর ঋণ, কিন্তু সেই একই কাছাকাছি পরিমাণ পাঞ্জাবের ওপরও। পাঞ্জাব আর কে ছাড় দিয়েছে তার রাজস্বের ক্ষেত্রে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কেরল সদ্য একেবারে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করে উঠে এলো, সেও কিন্তু তার শুল্ক কমিয়েছে। 2008-এর 4 জুন বামফ্রন্ট সরকার, তখন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, পেট্রোল ডিজেলের ওপর বিক্রয় কর কিন্তু কমেছিল, স্ট্রেট অ্যাওয়ে প্রায় 500 কোটি টাকা রেভিনিউ লস ছিল পশ্চিমবঙ্গ অন্তত এই ক্ষেত্রে। আমি একটু বাকি রাজ্যগুলোর পাশে এসে দাঁড়া, জুন মানুষ একটু জুন 4, 2008, হ্যাঁ মানে প্রতি লিটার ডিজেলে 1.38 টাকা সিপিএম কমিয়েছিল, আমার নিজের এই তথ্যটা বার করা হয়েছে। হ্যাঁ তার কিউমুলেটিভ অঙ্কটা দেখুন। না আমি আমি না আমি আমি একটা কথা বলি, আপনি লক্ষ্য করেছেন একটা জিনিস, আপনি লক্ষ্য করুন, নিশ্চয়ই কেন্দ্রের একটা আয়ের উৎস, রাজ্যের একটা আয়ের উৎস, কেন্দ্র কত টাকা আয় করছে প্রতি বছরে, প্রায় 2,60,000 কোটি টাকা। না না কে রাজ্য নিশ্চয়ই, কিন্তু একটা লক্ষ্য করুন, কেন্দ্র আয় করত যখন মনমোহন সিংয়ের সময়, না না পার লিটার ডিজেলে 9.48 টাকা, সেখান থেকে 19.48 টাকা, দ্বিগুণের বেশি বাড়লো, রাজ্য কত 17 টাকা। আচ্ছা প্রতি ইসে মনমোহন সিং 3.56 টাকা, কেন্দ্র 15.33 টাকা, রাজ্য 12 টাকা, এখনো পর্যন্ত কেন্দ্রের থেকে রাজ্য কম আছে। একটা কথা আজ থেকে কিছুদিন আগে, খুব অল্প দিন আগে, তখন পেট্রোলের দাম 80.28 টাকা এই কলকাতায় 1 লিটার তেলে, হ্যাঁ, আর ডিজেলের দাম 71.28 টাকা সেইখানে। আমি জাস্ট ব্রেকআপটা বলছি, আমি ক্রুড অয়েল অংশটা বাদ দিচ্ছি,
ডিলার্স কমিশনটা বাদ দিচ্ছি, তাতে কেন্দ্র সরকারের এক্সাইজ শুল্ক বাবদ ডিজেলে 71 টাকার মধ্যে দিতে হচ্ছে 15 টাকা 33 পয়সা, পেট্রোলে 19 টাকা 48 পয়সা, 3 টাকা মতো কম, কেন্দ্রের যেখানে 15 টাকা 33 পয়সা সেখানে 12 টাকা 66 পয়সা। আমি শুভঙ্কর বাবুর সাথে পক্ষ করে 9 টাকা 48 থেকে 19 টাকা 48 রাজ্য কিন্তু আসলে লক্ষ্য করুন, রাজ্য কি তখন থেকে বাড়িয়েছে কি, এইটা লক্ষ্য করুন। না না, রাজ্য তো এখন 19, তখন থেকে আপনি তো এটা বলবেন রাজ্য, আপনি তখন 2014 থেকে রাজ্যের কতটুকু আগে লক্ষ্য করুন, কেন্দ্র বাড়ালো রাজ্য, না না শুনুন, তখন কি বলছেন আপনি, রাজ্য যদি সেখানে 7,000 কোটি আগে 10 টাকা পেট্রোল ডিজেলের যদি 1 পয়সার দাম বাড়ে না, তাহলে সব থেকে বেশি লাভবান যে রাজ্যটা হয় সেটার নাম পশ্চিমবাংলা। এবং প্রীতম দে গড়িয়ার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, এতদিন গাড়ি চালিয়ে অফিসে যেতেন, কিন্তু পেট্রোপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে এখন গাড়ি চড়া দায় হয়ে দাঁড়িয়েছে। গাড়ি কিন্তু ব্যবহার কমছে, এটা আমরা বুঝতে পারছি। তেলের দাম বাড়ার জন্য গাড়িতে ব্যক্তিগতভাবে তার স্বাচ্ছন্দ্য বা কিছুর জন্য যে যতটুকুনি গাড়ি চড়ার বিষয় ছিল সেটা কমছে। কেন্দ্র দায় ঝেড়ে বলছে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির দায় তাদের নয়, দায়ী আন্তর্জাতিক পরিস্থিতি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মানুষকে যে এত চড়া দামে পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে তার মূল কারণ হলো কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির চড়া হারে কর। সরকার বিপুল পরিমাণে রাজকোষ ভরছে আর সাধারণ মানুষের পকেট ফাঁকা হচ্ছে। সোমবার কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম 83 টাকা 61 পয়সা, কিন্তু এদিন তেল কোম্পানিগুলি ডিলারদের পেট্রোল দিয়েছে লিটার পিছু 47 টাকা 49 পয়সায়। নিশ্চয়ই ভাবছেন, তাহলে আপনাকে এত বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে কেন? তাহলে শুনুন, তেল সংস্থাগুলি যে দামে ডিলারকে পেট্রোল বিক্রি করে তার উপর প্রথমে চাপে ডিলারের কমিশন 3 টাকা 65 পয়সা, তারপর নেওয়া হয় কেন্দ্রের কর লিটার প্রতি অন্তঃশুল্ক 19 টাকা 48 পয়সা, এর ওপর বসে রাজ্য সরকারের ভ্যাট 25.25%, সোমবারের দাম অনুযায়ী যার পরিমাণ 11 টাকা 99 পয়সা, এর ওপর রাজ্য সরকার সেস বাবদ নেয় 1 টাকা। সব মিলিয়ে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়ায় 83 টাকা 61 পয়সা। ডিজেলের ক্ষেত্রেও হিসেবটা একই রকম। সোমবার তেল কোম্পানিগুলি ডিলারদের ডিজেল বিক্রি করেছে লিটার পিছু 48 টাকা 51 পয়সায়, এর ওপরে প্রথমে চেপেছে ডিলারের কমিশন 2 টাকা 62 পয়সা, এরপর কেন্দ্র লিটার প্রতি কর বাবদ নেয় 15 টাকা 33 পয়সা, রাজ্যের ভ্যাট 17.54%, এদিনের দামের নিরিখে 8 টাকা 51 পয়সা।
এর ওপর ফের রাজ্য সরকার সেস বাবদ নেয় 71 পয়সা। সব মিলিয়ে লিটার পিছু ডিজেলের দাম হচ্ছে 75 টাকা 68 পয়সা। পরিসংখ্যান বলছে পেট্রোপণ্যের ওপর কর বাবদ কেন্দ্র সরকারের প্রতিদিন আয় হয় 627 কোটি টাকা, রাজ্য সরকারগুলির আয় হয় 573 কোটি টাকা। 4 বছরে পেট্রোপণ্যের ওপর কর বাবদ কেন্দ্রের আয় হয়েছে 12 লক্ষ কোটি টাকা, রাজ্যগুলির আয় হয়েছে 9 লক্ষ কোটি টাকা। দেশে এসে যে পরিশোধিত তেল তৈরি হয় তাতে পেট্রোলের প্রতি লিটার প্রতি খরচ পড়ে 39 টাকা 34 পয়সা, আর ডিজেলে পড়ে 43 টাকা 3 পয়সা। এরপরে 27% মূল্যযুক্ত কর এর ওপর অ্যাপ্লিকেবল হয়। এই কর 2014 সালে ছিল 20%, এখন সেটা বেড়ে 27% হয়েছে। এছাড়া আছে এক্সাইজ ডিউটি, ফলে আপনি 45 টাকার ওপরে 27% VAT মূল্যযুক্ত কর এবং এক্সাইজ ডিউটি, এই মিলিয়ে যে দাম বাজারে দেখতে পাচ্ছেন সেটাই এখনকার দাম। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রশ্ন, কেন মোদী এবং মমতা সরকার করের হার কমিয়ে মানুষকে স্বস্তি দিচ্ছে না? ভারতবর্ষে অনেক রাজ্য আছে, যেমন কেরল, যেমন গোয়া, যেমন পন্ডিচেরি, যেমন আন্দামান নিকোবর, সেখানে কিন্তু দর কমানো হয়েছে। রাজ্য সরকার তার ভ্যাটের উপরে দর কমিয়েছে। আরও বলি, বাংলায় তেলের উপরে অ্যাডিশনাল সারচার্জের নামে যে টাকাটা নেওয়া হয়, ভারতবর্ষের সব রাজ্যে তা নেওয়া হয় না, সেটাও বাংলার মুখ্যমন্ত্রী নিজের পথ নিজে করে নিয়েছেন। দিল্লিতে যেহেতু নিজেদের সরকার আছে তাই তারা কেন কর কমাচ্ছে না সেই প্রশ্ন না তুললেও রাজ্য বিজেপি মমতা সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আজ তো আমাদের সরকারের হাতে নাই, তা সত্ত্বেও আমাদের মহারাষ্ট্র সরকার, গুজরাট, রাজস্থান সরকার তাদের ভ্যাটের থেকে দাম কমিয়ে 4-5 টাকা প্রতি লিটারের দাম তাদের রাজ্যে করেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের খুব দরদ এখানকার মানুষের প্রতি, তারা কেন ভ্যাট থেকে এই দামটা কম করছেন না, তাতে সবচেয়ে বেশি টাকা নেন। মানুষকে স্বস্তি দিতে কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার এবং কংগ্রেস শাসিত পঞ্জাব সরকার পেট্রোপণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেলুগু দেশম পরিচালিত অন্ধ্রপ্রদেশ সরকারও কর কমিয়েছে। রবিবার পেট্রোপণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত রাজস্থান সরকারও। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, এই মুহূর্তে কেন্দ্র তার করের পরিমাণ কমাচ্ছে না। তৃণমূল সরকারেরও ইঙ্গিত, তারাও কর কমাচ্ছে না। কর্ণাটক বা কি রাজস্থানের কথা বললেন, তারা কেন ভ্যাট তুলে নিয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা কতটা কি আমরা তো ততটা জানি না। এবং এটা জানি যে বাংলা কিছু হলে, বন্যা হলে কেউ এসে দেখে না। সুতরাং অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে অনেক কিছুই করা সম্ভব হয়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। পোস্তার বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, শিলং থেকে পেঁয়াজ আনতে আগে গাড়ি ভাড়া পড়ত 28,000 টাকা, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির পর লাগছে 30,000 টাকা। মধ্যপ্রদেশ থেকে পেঁয়াজ আনতে গাড়ি ভাড়া লাগত 1 লক্ষ টাকা, এখন লাগছে 1,15,000 টাকা। অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ আনতে আগে গাড়ি ভাড়া পড়ত 90,000 টাকা, এখন পড়ছে 1,10,000 টাকা। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে আগে গাড়ি ভাড়া পড়ত 80,000 টাকা, এখন সেটা হয়েছে 87,000 টাকা। লাস্ট মান্থ আমরা ট্রাক ফেয়ার দিয়েছি প্রায় 80,000 টাকা, কিন্তু এখন দেখছি ফ্রিকোয়েন্ট বাড়ছে। 5 তারিখে 82,000 টাকা, আজকে 87,000 টাকা হয়েছে আমাদের ফ্রম দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ টু ক্যালকাটা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে একটাই দাবি জোরালো হচ্ছে, পেট্রোপণ্যকে GST-র আওতায় আনা হোক। আপনি 45% যদি ট্যাক্সের একটা অংশ দিয়ে আসেন গভর্নমেন্টকে, জিএসটি তো 45% হতে পারে না, জিএসটি ম্যাক্সিমাম ক্যাপই 27%, ফলে VAT বা মূল্যযুক্ত কর নেওয়া হচ্ছে 27%, তার সঙ্গে এক্সাইজ ট্যাক্স আছে, তার সঙ্গে সেস আছে। এই তিনটে করকে রেশনালাইজ করে যদি একটি কর করা হয় তাহলে এক্ষুনি দাম কমতে বাধ্য। সব মিলিয়ে সাধারণ মানুষ যখন মূল্য বৃদ্ধিতে নাজেহাল তখন এই ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবিপি আনন্দ। সুমনবাবু, আমার একটা বক্তব্য আছে। আজকে টাকার দাম যখন এই সরকার প্রথম এসেছিল 49 টাকা 20 পয়সা ছিল, এখন 72 টাকা 40 পয়সা, প্রায় 13 টাকা বেড়েছে গত 2.5 মাসে, এটা বেড়েছে প্রায় 4 টাকা 50 পয়সা। এই টাকা যখন দাম কমে এরও দাম বাড়ে, সুতরাং এই দাম কারণেই তো, সেই কারণেই তো প্রতিবাদ দরকার ছিল। সেখানে মাঠের বাইরে চলে গেলেন সাইকেলে এই আন্দোলনে। আজকে টাকার দাম যারা ফেডারেল ফ্রন্টে কথা বলে, কোথায় চলে গেছে ফেডারেল ফ্রন্টে কথা বলছিলেন তো, এর জন্য তো দাম বাড়ছে। আমি এই কারণে বলছি, এই লড়াইটা কিন্তু এখান থেকে শুরু হওয়ার কথা,
কোয়ালিফাইং নাও এখানে মাঠের বাইরে চলে যাচ্ছেন যারা বন্ধ করছে তারা হচ্ছে বন্ধের উত্তর দিচ্ছে আমি গোলাপ ফুল দিয়েছেন আজকে যারা বন্ধ ভেঙেছে আপনাদের তৃণমূল কর্মীরা গোলাপ ফুল কে মিষ্টি চকলেট 9/8/2008 আমি আপনাকে এই জন্য বলছি যে এটা বোঝা উচিত বন্ধে যে যে শ্রম দিবস আপনি আচুরি ধরনের তারপরে শেখায় আপনাকে আগে কমাতে হবে প্রতিবাদের আপনার কোনো অধিকার নেই ঐতিহ্য থেকে হয় বন্ধে জয়ী করুন শুনতে খুব খারাপ লাগবে কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে এই লাগাতার মূল্যবৃদ্ধিতে লাভবান কারা বোধ কেন্দ্র এবং রাজ্য কেন বলছি ফিগার বলছি আমি বলছি না 2014-15 অর্থবর্ষে কেন্দ্র শুধুমাত্র পেট্রোপণ্যের ওপর থেকে এক্সাইজ ডিউটি রাজস্ব আদায় কত ছিল 99,000 কোটি টাকা 16-17 আমি কোনো জিনিসের এত রাজস্ব বাড়ে আমি দেখিনি 16-17 সেটা দাঁড়িয়ে গেছে 2.4 লক্ষ কোটি টাকা মানে দ্বিগুণের বেশি শুধু সেখানেই নয় তার ভেতরে দেবনানন্দা জোরে জোরে ঘান নাচ্ছেন কিন্তু ফ্যাক্ট ইজ এই তেলের দামের ওপর ভ্যাট বাবদ রাজস্ব উৎপাদন ওই সালে ওই 16-17 সালে সব রাজ্য মিলিয়ে 1.7 লক্ষ টাকা অর্থাৎ রাজ্যও সমানভাবে লাভবান হচ্ছে এই কথা সেই জন্যই তো কর্ণাটক অন্ধ্র রাজস্থান কেরল এরা কিছুটা এরা কেন্দ্রের থেকে ভ্যাট বেশি আপনি লক্ষ্য করুন আমি খুব পরিষ্কার কথা বলছি অনেক ক্ষেত্রেই আমরা অন্য রাজ্যের সাথে তুলনা করি যে ভারতবর্ষে আমরা 1 ভারতবর্ষে আমরা 2 কিন্তু আমরা যখন কর রেহাইয়ের প্রশ্ন থাকে তখন কেন আমরা নিজেরা এগিয়ে আসতে পারি না আমার এটা প্রথম প্রশ্ন যে অনেক সময় আমরা সারা ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা 1 বলি 2 নম্বর বলি 3 নম্বর বলি আজকে যেভাবে কর আমাদের চেপে বসে আছে তেলের উপরে অতিরিক্ত সেস আবার আছে তার মধ্যে অন্য অনেক রাজ্যে নেই সেস আমাদের রাজ্যে সেস আছে না না অনেক একদম আমি আপনাকে বলছি 25% আমি শুধু পেট্রোল দিচ্ছি 25% বিক্রয় কর বিক্রয়কারের উপর আবার 20% সারচার্জ তারপরে সেলস আপনাকে পার লিটার ডিজেল ধরি 15% বিক্রয় কর তার উপরে আবার 20% সারচার্জ প্রতি লিটার 1 টাকা তারপরে সেলস আমি বলছি চ্যারিটি বিগিনস এট হোম সেন্ট্রাল সেস আমার আমার নিজের আছে তো আচ্ছা আচ্ছা ওইটাই বলছি আরে একজন আমি সেন্ট্রাল কি বলছি চ্যারিটি বিগিনস এট হোম আপনি যদি নিজের জায়গা থেকে না তৈরি করতে পারেন তাহলে মানে উদাহরণটা আপনি আপনাকে তো তৈরি করতে হবে আপনি একদিকে বলবেন যে জনগণের সরকার জনগণের জন্য কাজ করছি অতিরিক্ত আপনি তো বুঝতে পারছেন যে প্রতিদিন দাম বাড়ছে ডাইরেক্ট ট্যাক্স নিয়ে যাচ্ছে এটাও তো বুঝছেন প্রতিদিন দাম বাড়ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো যে প্রতিদিন যখন দাম বাড়ছে প্রতিদিন আপনার অতিরিক্ত কর আদায় হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন যেটা আপনার বাজেটেও ধরা নেই তার মানে অতিরিক্ত আপনার আয় হচ্ছে একদম তখন আপনার প্রথম কি কাজ করা যে মানুষকে সুরাহা দেওয়ার জন্য অতিরিক্ত করটা আমি নিব না এক অতিরিক্ত করটা যদি আপনি না নেন তাহলে মানুষ কিছুটা রিলিফ পায় দ্বিতীয় প্রশ্নটা আমার হচ্ছে পাশাপাশি বিষয় দাও এইটাও যোগ করুন যে একটা কেন্দ্র সরকার দায়িত্বপূর্ণ মন্ত্রী প্রেস কনফারেন্স করে তিনি প্রতিদিন হাত তুলে দিচ্ছেন যে আন্তর্জাতিক বাজার এটা একটা সরকার হতে পারে হাজার হাজার মানুষ মারা যাবে না না প্রথমত এই সিগন্যালটা অত্যন্ত খারাপ মানে সরকার নিজেকে উদ্ধ করে নিচ্ছে পুরো প্রক্রিয়া থেকে তাহলে তো একটা এনার্কি তৈরি হবে মানে যদি একজন মানে মন্ত্রী দাঁড়িয়ে বলেন যে এই ব্যাপারে আমাদের কিছু করার নেই সরকারের কিছু করার নেই তাহলে তো এনার্কি তৈরি হবে তাহলে সরকারের সভারনিটি সার্বভৌমিকতা নিয়ে প্রশ্ন উঠবে যে সরকারের কোনো ভূমিকাই নেই তাহলে যেটা আরো চিন্তার বিষয় আমার সেটা হলো যে দেখুন মানে জিএসটি চালু হওয়ার পরে অনেকটা সময় তো গেল আজকে প্রশ্ন হচ্ছে জিএসটি কেন চালু মানে তেলের ক্ষেত্রে চালু হবে না তেলের ক্ষেত্রে জিএসটি লাগু হওয়া মাত্রই আমাদের কিন্তু মানে একটা সাধারণ মানুষের কিছুটা মানে সুরা হবে আমি বলছি সর্বোচ্চ 28% 14-14 ভাগ হলো কতটা কমলে একবার আপনি একবারও বলতে পারবেন অমিত মিত্র বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জিএসটি তেলের ক্ষেত্রে লাগু হবে আপনি একবার বলতে পারবেন যে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলছে যে জিএসটি চালু করতে হবে এই সেক্টরেও আপনি এক দেশ এক কর বলবেন অথচ ভারতবর্ষে একটা বিরোধ বিরাট অয়েল প্লিজ শেষ করতে দাও এক দেশ এক করের কথা আপনি বড় বড় করে কথা বলছেন সিম্পল ট্যাক্সের কথা বলছেন অথচ আমার তেলের উপরে এত জটিলভাবে কর আদায় করছেন আপনারা কেউ কেন্দ্র কেউ রাজ্য নানাভাবে নানা সেস নানা রকমভাবে কর আদায় করে মানুষের উপরে বোঝা চাপাচ্ছেন এক দেশ এক কর কোথায় হলো দ্বিতীয় যে প্রশ্নটা
আমার প্রশ্ন, যখন মানুষের এত দুরবস্থার কথা আমরা বারবার বলছি, মিটিং করছি, মিছিল করছি, বন্ধ করছি, তখন তার মধ্যে দিয়ে সরকার যদি বলে যে আমি পূজা পারপাসে মানে এত কোটি টাকা ক্লাবগুলোকে দিব, প্রশ্ন ক্লাবগুলোকে আপনি পূজা পারপাসে দিবেন না সাধারণ মানুষকে রেহাই দেবেন? সাধারণ মানুষ তার রেহাই চাইছে, আপনারা নিজেরাই বলছেন, এটা আমরা স্টুডিওতে বসেছি না, আপনাদেরই বক্তৃতায় ভাষণে আমরা শুনতে পাচ্ছি যে সাধারণ মানুষের ত্রাহি তাই রব এই তেলের দাম বৃদ্ধির জন্য। এই অবস্থায় কর যদি কিছুটা আপনি ছাড় দিতে পারতেন সাধারণ মানুষের সুরা হতো, সেটা না করে আপনি পূজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন, পূজো কমিটিগুলোকে টাকা দেওয়ার মধ্যে কি বার্তা দিচ্ছেন? পূজো কমিটিগুলো সমাজ থেকে টাকা নিয়ে, একটু আমি এক সেকেন্ড বলতে দেবেন, আমার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সমাজ থেকে, সমাজের উদ্যোগের মাধ্যমে এই ধরনের পূজা পার্বণ বা সমাজের মধ্য দিয়েই ঘটবে। আপনি কি করছেন, রাষ্ট্রকে সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। যে পূজোটা বারোয়ারি পুজো ছিল, বারো জনের থেকে চাঁদা নিয়ে পুজোটা হতো, সেইখানে আপনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করছেন, অথচ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার জন্য আপনার অন্য অন্য ক্ষেত্র ছিল, কল্যাণমূলক অনেক কাজের, আপনার আপনার স্কুলে স্মার্টফোন নেই, আপনার স্কুলে শিক্ষক নেই, আপনি বলছেন না না প্রত্যেক শুনুন, এই যে উনি বলছেন মানুষকে দেবেন না আপনি, পেট্রোপণ্যকে জিএসটির আওতায় নিয়ে আসতে হবে, স্টুডিও থেকে এরম দাবি উঠলো। আমি দ্রুত একবার দেখবো, মোদি সরকার ক্ষমতায় আসার পর এক্সাইজ ডিউটি ঠিক কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেখুন। পেট্রোল ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে, প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে, আর সেই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। একটা জোরালো অভিযোগ উঠছে যে সরকার নিজের কোষাগার ভরতে গিয়ে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়েই চলেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 26 মে শপথ নেয় মোদী সরকার। তার ঠিক আগের দিন অর্থাৎ 2014 সালের 25শে মে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 71 টাকা 41 পয়সা। 4 বছর পর 2018 সালের 10ই সেপ্টেম্বর সেই পেট্রোলেরই দাম বেড়ে হয়েছে 83 টাকা 61 পয়সা। 2014 সালের 25শে মে ডিজেলের দাম ছিল লিটার প্রতি 56 টাকা 71 পয়সা। 4 বছর পর 2018 সালের 10ই সেপ্টেম্বর সেই ডিজেলেরই দাম বেড়ে হয়েছে 75 টাকা 68 পয়সা। মনমোহন সিংহের আমলে পেট্রোলের ওপর কেন্দ্র অন্তঃশুল্ক নিত লিটার প্রতি 9 টাকা 48 পয়সা। বর্তমানে মোদী সরকারের আমলে কেন্দ্র লিটার প্রতি 19 টাকা 48 পয়সা কর নেয়, অর্থাৎ 10 টাকা বেশি আগের তুলনায়। মনমোহন সিংহের আমলে ডিজেলের ওপর কেন্দ্র অন্তঃশুল্ক নিত লিটার প্রতি 3 টাকা 58 পয়সা। বর্তমানে মোদী সরকারের আমলে কেন্দ্র লিটার প্রতি 15 টাকা 33 পয়সা কর নেয়, অর্থাৎ আগের তুলনায় প্রায় 11 টাকা বেশি কর নেয় কেন্দ্র। কংগ্রেসের দাবি, পেট্রোপণ্যের ওপর প্রচুর পরিমাণে কর বসিয়ে 11 লক্ষ কোটিরও বেশি টাকা ঘরে তুলে মানুষকে হেনস্থা করছে মোদী সরকার। মই 2014 সে আজ তক 12 বার কেন্দ্রীয় এক্সাইজ ডিউটি মোদী সরকার নে বড়াই, অন্তরাষ্ট্রীয় বাজার নে নহি বড়াই, কই বার কাস্টমস ডিউটি মোদী সরকার নে বড়াই, ইয়ে ভি অন্তরাষ্ট্রীয় বাজার নে নহি বড়াই। 211% পেট্রোল পর এক্সাইজ আর 443% ডিজেল পর মোদীজি নে এক্সাইজ বড়াই, কাস্টমস ডিউটি অলগ লগাই, আর ইস প্রকার সে 11 লাখ করোড় কা ট্যাক্স একত্রিত কিয়া। পাল্টা মনমোহন সিংহের আমলের উদাহরণ টেনে বিজেপি নিজের পক্ষে যুক্তি সাজানোর চেষ্টা করেছে। যখন প্রথম ইউপিএ সরকার ক্ষমতায় আসে 2004-এ 33 টাকা 71 পয়সা তখন পেট্রোলের লিটার ছিল, আর যখন যায় 71 টাকা 41 পয়সা হয়ে যায় 2014 সালে। প্রতি বছর 3 টাকা 80 পয়সা হারে পেট্রোলের দাম বাড়ত, আর গত 4 বছরে 2 টাকা প্রতি লিটার প্রতি বছর বেড়েছে। পাল্টা কংগ্রেস বলছে, 2008 সালে মনমোহন জমানায় অপরিশোধিত তেলের দর ব্যারেল পিছু ছুঁয়েছিল $145.31, অথচ তখন কলকাতায় পেট্রোলের দর ছিল লিটার পিছু 50 টাকা 62 পয়সা, আর ডিজেলের দর ছিল লিটার পিছু 34 টাকা 86 পয়সা। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল পিছু প্রায় $68.12, অর্থাৎ 2008 সালের প্রায় অর্ধেক। অথচ সোমবার কলকাতায় লিটার পিছু পেট্রোলের দর 83 টাকা 61 পয়সা, আর লিটার পিছু ডিজেলের দাম 75 টাকা 68 পয়সা। এই প্রেক্ষাপটে কংগ্রেস বিজেপিকে মনে করিয়ে দিচ্ছে সেই সময়কার কথা, যখন ইউপিএ আমলে তেলের দাম বাড়ায় মোদী বলেছিলেন তেলের দাম বাড়ানো মনমোহন সরকারের ব্যর্থতা। যে প্রকার সে পেট্রোল কে দাম বাড়া দিয়ে
ये दिल्ली सरकार की शासन चलाने की नाकामयाबी का जीता जागता सबूत है। मैं आशा करूंगा कि प्रधानमंत्री जी देश की स्थिति को गंभीरता से ले। অধুনা মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি বিরোধী দলনেতা থাকাকালীন পেট্রোপণ্যের দাম বাড়ায় ইউপিএ সরকারকে তুলোধনা করতেন। जब तेल की इस प्रकार से कीमत बढ़ जाए तो स्वाभाविक है उसका असर हर वस्तु के ऊपर होगा, और आधे से ज्यादा जो तेल की कीमत है वो तो टैक्सेस के रूप में जा रही है। हम अपेक्षा करेंगे कि इसके जो विभिन्न प्रकार के टैक्सेस हैं सरकारें उसको रैशनलाइज करें, और जनता के ऊपर जो बोझ डाला है सरकार उसको कम करे, अन्यथा इस प्रकार के विरोध इस देश में होते रहेंगे। ইউপিএ আমলে তেলের দাম বাড়ায় অধুনা মোদী সরকারের বিদেশ মন্ত্রী তৎকালীন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ মানুষকে বুঝিয়েছিলেন এতে তাদের কি বিশাল ক্ষতি হচ্ছে। পেট্রোল ও ডিজেল কি কিমত বাড়তে হি মাল ঢুলাই কি কিমত বাড় জাতি আর মাল ঢুলাই কি কিমত বাড়তে হি আলু পেঁয়াজ নমক মির্চ হলদি সবকে দাম বাড় জাতে পরোক্ষ রূপ সে মহিলা কি রসোই কো পেট্রোল ও ডিজেল কি কিমত মারতি হে জ্বালানির দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে টাকারও রেকর্ড পতন হচ্ছে। মোদী সরকারের শপথ নেওয়ার ঠিক আগের দিন অর্থাৎ 2014 সালের 25শে মে ডলারের তুলনায় টাকার দাম ছিল 58 টাকা 58 পয়সা। চার বছর পর 2018 সালের 10ই সেপ্টেম্বর ডলারের তুলনায় টাকা তলানিতে পৌঁছে হয়েছে 72 টাকা 45 পয়সা। কংগ্রেসের প্রশ্ন, এখন যখন বিজেপির আমলেই পেট্রোপণ্যের দাম ইতিহাস গড়ছে আর টাকা তলানিতে চলে যাচ্ছে, তখন কেন ব্যর্থতা স্বীকার করছেন না মোদী ও তার সঙ্গীরা? পুরো দেশ মে নরেন্দ্র মোদী জি ঘুমতে থে কেতে থে দেখো পেট্রোল কে দাম বাড় রহে ডিজেল কে দাম বাড় রহে আর আজ নরেন্দ্র মোদী জি এক শব্দ নাই কেতে। এখন প্রশ্ন হলো, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি মানুষের স্বার্থের কথা মাথায় রেখে কি শেষ পর্যন্ত সত্যিই পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনবে, নাকি এভাবেই মানুষকে ভুগতে হবে আর রাজনৈতিক তরজাও চলবে? এবিপি আনন্দ। সুবিধা কোনো হচ্ছে হবে হতে পারের ব্যাপার নয়। গত এক সপ্তাহে কোটি কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে আছেন, বাজারের কি দর ছিল আর আজকে 7 দিনে কি তফাত হয়েছে যে কেউ বাজারে গেলেই বুঝতে পারবেন। দেখো শুনুন, আমি সবাই এতক্ষণ ধরে সবাই বললেন, আমি এতক্ষণ চুপ করে শুনছি এবং রাজনৈতিক বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে প্রত্যেকে বললেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি যে আমরা এত কিছু বুঝি না, কোনটা ভ্যাট, কোনটা কেন্দ্রীয় ট্যাক্স, কোনটা রাজ্যের ট্যাক্স, আমি ধরলাম আমরা সাধারণ মানুষ শুধু এটা বোঝেন। তারা কি দেখছেন, খুব সহজে দেখছেন যে আগে কত ছিল আজকে কত দাঁড়িয়েছে, এবং এটার সঙ্গে আজকে কিন্তু এখন সাধারণ মানুষ এটা বুঝতে পারছেন যে পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে শুধু ওটার জন্য নয়, অনেকের হয়তো গাড়ি নেই তাহলে তো উপর দিয়ে ভাবা যেতে পারে যে তাদের কি যায় আসে, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝে গেছে দুবেলা দুমুঠো খেতে হচ্ছে, দুটো খেতে হচ্ছে, সঙ্গে সঙ্গে গ্যাস আছে, এই যে সমস্ত জিনিসটা আজকে কিন্তু সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার। এবং সেখানে আমার যেটা অবাক লাগছে যে আমি আমি ধরা যাক আমি যে আজকে আমি প্রথম কথা বন্ধের এগেনস্টেই আমি বলছি, কিন্তু বন্ধ দেখেছেন বন্ধ সাকসেস হয়েছে কি হয়নি সেটা অন্য কথা, এবং শাসক দল আজকে বন্ধের বিরোধিতা করেছেন যদিও বলছেন সাপোর্ট দিচ্ছেন, এগুলো খুব স্বাভাবিক, এটা এটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমি যেটা অবাক হয়ে শুনলাম যে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে এতে আমাদের কিছু করার নেই, যেটা বিশ্বনাথ বললেন যদি আমাদের কিছু করার না থাকে, কেন্দ্রীয় মন্ত্রী যদি এটা বলেন তাহলে সাধারণ মানুষ কার কাছে আশা করবেন যে না আমরা এই একটা অগ্নিমূল্যের অবস্থায় আমরা যাচ্ছি আমরা তার থেকে রিলিফ পাবো। দ্বিতীয় কথা, বিজেপির আমাদের প্রায় 6 দশক আগের একটা ঘটনা মনে পড়ছে, তখন বিধান রায় রাজ্যের মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু বিরোধী দলনেতা, তো খাদ্য আন্দোলনের সময় প্রশ্ন উঠেছে, বিধান রায় বলছেন যে এই তো গোটা দেশের অবস্থা আমাদের কি করার আছে, উত্তরে জ্যোতিবাবু বলেছেন ওই চেয়ারে বসে এই কথাটা বলা যায় না একদম। আজকেও 2018 তে সমান সত্যি এই কথা, তার থেকেও কি রকম প্রহসন চলে। একটা কথা আমি এইটা এইটা জাস্ট থালা বাজিয়ে গেছিলেন, উনি তখন বলছিলেন 50 পয়সা করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে কত টাকা হয় তুমি খালি হিসেব করে দেখো। না আমি আমি বলছি সাধারণ মানুষকে আমরা মানে যারা রাজনৈতিক নেতারা তারা যে বলেন না যে আমরা দেশের জন্য গরিব মানুষের জন্য, প্রথম কথা গরিব মানুষ শুধু নয় মানুষের জন্য কথাটা হওয়া উচিত, মানুষের জন্য আজকে এরকম দাম বাড়াতে গেলে আমরা প্রত্যেকে এফেক্ট মধ্যবিত্ত মানুষ কি অপরাধ করেছে। দ্বিতীয় কথা, রাজনৈতিক নেতারা যে বক্তব্যগুলো পেশ করছেন আর তারা কর্মকাণ্ড যেটা করছেন দুটো একদম আলাদা, এটা ভীষণ আনফর্চুনেট ব্যাপার। যেমন ধরি আজকে
রাজ্য বিজেপি সভাপতি যেটা বললেন দিলীপবাবু মাননীয়, উনি পরিষ্কার বলছেন যে এই তো মহারাষ্ট্রে কমেছে, রাজস্থানে কমেছে, খুব ভালো কথা ওনাদের শাসিত দল রাজ্য। তো সেটা যদি উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে উনি বুঝছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কমানো উচিত, এটা তারা কমানো উচিত। আবার আমাদের রাজ্য সরকারের মাননীয় একজন মন্ত্রী বললেন এই যদি বন্যা হয় অর্থাৎ যেন আমরা বন্যার জন্য টাকা মজুত করে রাখছি, অর্থাৎ কোথায় মানুষের একটা রিলিফ হতে পারে? না না, এবং জিএসটি আওতায় কেন আসবেন? আমার মনে আছে এইখানেই সমস্যাটা হচ্ছে। আমি বলছি যেখানে কেন্দ্রীয় সরকার বারবার করে বলছে যে জিএসটি যে এক ভারত এক কর, হ্যাঁ, দুজনের স্বার্থ জড়িত দেখে তারা কিন্তু মানুষের কথা কেউ ভাবছেন না, তারা প্রত্যেকেই এটা ওর ঘাটে দোষ দিচ্ছে, ওর ঘাটে দোষ দিচ্ছে যে মানুষকে এভাবে অসহায় একটা জায়গায় ঠেলে দেওয়া। ভেঙ্কাইয়া নাইডু কিছুদিন আগে বলেছিলেন যে এত রাজনীতি করছে গোটা দেশ জুড়ে বিরোধী দলেরা, আমরা মিনিটস পাবলিশ করে দেবো যে জিএসটির বৈঠকে কোন রাজ্যের কোন মন্ত্রী কোন অর্থমন্ত্রী কি বলেছেন। আপনারা তো দেখেছেন, আপনারা জিএসটি যখন চালু হবে তার আগে দেখেছে পশ্চিমবঙ্গ কিভাবে বিরোধ করে গেছে জিএসটি চালু করতে দেওয়া যাবে না। আজকে আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বয়ং বলছেন যে আমাদের পেট্রোল পণ্যে ভ্যাট চালু করা হোক, অনেক রাজ্য রাজি আছে। স্বয়ং বললেন তো হবে না, ব্যারেল মানবে 110 টাকা $70 যদি কেন্দ্র করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভুটান, আমি দ্রুত একবার সেখানে তেলের দামটা দেখাবো, তাহলেই এই জিএসটির কেন দাবিটা উঠছে একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। দেখুন এই যে স্কুটারটা আমাদের কাছে এটাই সব, এই স্কুটারটা করে আমাকে নিয়ত যেতে হয় আমার ক্লাসে আমার ইউনিভার্সিটিতে। দিন দিন করে যেইভাবে তেলের দাম বেড়ে চলেছে আমাদের শেষে মাসের শেষে কি একটা গড় হিসাবে দেখা যাচ্ছে, সব টাকাটাই আমরা গাড়ির তেলের পিছনে দিয়ে দিচ্ছি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির চাপে জিতের মতোই হাঁসফাঁস অবস্থা অনেকেরই, গাড়ি বাইকের জ্বালানি খরচ নিয়ে ঘুম উড়েছে তাদের তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ। আর এই প্রেক্ষিতেই সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য, তথ্য জানার আইনের আওতায় প্রাপ্ত একটি নথি অনুযায়ী এবছর প্রথম ছ মাসে ভারত থেকে পেট্রোল ডিজেল কিনেছে 15টি দেশ। চমকে দেওয়ার মতো বিষয় হলো এর মধ্যে বেশ কয়েকটি দেশে পেট্রোল ডিজেলের দাম ভারতের চেয়ে কম। ওএনজিসি বিদেশ বা রিলায়েন্সের যেগুলো ওভারসিজ কোম্পানি যেগুলো আছে তারা যখন এই তেলগুলোকে এনে পরিশোধন করে যখন বাইরে পাঠাচ্ছেন এই এতগুলো ডিউটিকে চাপাতে পারছেন না, ফলে সেই ক্ষেত্রে তখন টাকাটা তো অনেক কমে যাচ্ছে। তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে আমি আমার কম্পিটিটিভনেসটাকে ধরে রাখার জন্যে আমি কিন্তু অনেক কম দামে টাকাটা বিদেশের কনজিউমারদের কাছে ছেড়ে দিচ্ছি। যে ভুটান ভারতের থেকে পেট্রোল কেনে সেখানে পেট্রোলের দাম ভারতের চেয়ে অনেক কম, লিটারে 64.49 টাকা, লিটার পিছু ডিজেলের দাম 62.32 টাকা। ভারত থেকে পেট্রোপণ্য কেনে মালয়েশিয়া, সেখানে পেট্রোলের দাম লিটারে 38.41 টাকা, লিটার পিছু ডিজেলের দাম 37.68 টাকা। নেপালে লিটার পিছু পেট্রোলের দাম 70.29 টাকা, লিটার পিছু ডিজেলের দাম 60.15 টাকা। শ্রীলঙ্কাও ভারত থেকেই পেট্রোপণ্য কেনে, সেখানে পেট্রোলের দাম লিটারে 69.29 টাকা, ডিজেলের দাম লিটারে 52.90 টাকা। ভারতবর্ষে অপরিশোধিত তেল ডিজেল পার্টিকুলারলি বোধহয় 40-45 টাকা মতো করে প্রতি লিটার তৈরি হয়, কিন্তু বিদেশের বাজারে ভারত সেটা বিক্রি করে 42 টাকায়,
এবং পেট্রোলের ক্ষেত্রে বিক্রি করে 39 টাকা আমাদের দেশের মধ্যে দাম পড়ে ভ্যাট এবং ডিলারের কাছে আসার আগে পর্যন্ত। বিদেশের বাজারে এটা বিক্রি হয় 37 টাকায়, অর্থাৎ 2-3 টাকা করে কম পেট্রোল বা ডিজেলে। মোদিজি 15 দেশোকে 34 রুপে লিটার মে তেল বেচ রহে হ্যাঁ, পেট্রোল বেচ রহে হ্যাঁ। 29 দেশোকে মোদিজি 37 রুপে লিটার মে ডিজেল বেচ রহে হ্যাঁ, আর দেশ কে অন্দর 80 রুপে মে পেট্রোল আর 73 রুপে মে ডিজেল। ইয়ে দোগলাপন ক্যোঁ? সাধারণ মানুষের প্রশ্ন, ভারত থেকে পেট্রোপণ্য কিনে অন্য দেশ যদি এত কম দামে তা বিক্রি করতে পারে, কিংবা অন্যান্য দেশ যদি পেট্রোলের দাম কম রাখতে পারে, তাহলে ভারতের নাগরিকদের কেন এত চড়া দামে তেল কিনতে হচ্ছে? পরিত্রিক ভট্টাচার্য ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। সবার কাছেই আমার একটা প্রশ্ন, কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছে কিনা? কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে হাত তুলে দিচ্ছেন যে কিচ্ছু করার নেই। আমি একটা জিনিস বলবো, যে যেটা সবচেয়ে ওরির, এক হচ্ছে যে সমস্যাটাকে সমস্যা বলে প্রথম স্বীকার করা, যে এটা আমি বুঝতে পারছি কিনা। এটা কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার দুটো ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই কারণের জন্যই যে আপনি যদি দেখেন যে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তেলের দাম যেমন বেড়েছে, একই সাথে টাকার দাম কমছে, মানুষের দাম কমছে এবং মানুষের জীবন যন্ত্রণাগুলো বাড়ছে। এই অবস্থায় 2012-এ সুষমা স্বরাজ, স্বয়ং নরেন্দ্র মোদি, অরুণ জেটলি, প্রত্যেকের বক্তব্য আমরা দেখি 2012-এ তো এক্স্যাক্টলি আজকে শুভঙ্কর বাবুরা যে কথা বলছেন একদম। আমি এই কারণেই বলছি যে আমি গত 2-3 দিন ধরে বিজেপির কর্মসমিতির বৈঠক হয়েছে, সংবাদ মাধ্যমে যে অবধি এসছে, আমি তাতে অন্তত এইটুকু বোঝা যায়নি যে সেখানে দাঁড়িয়ে যে এই যে ফুয়েল প্রাইস ইজ অ্যান ইস্যু সেটা তারা বোঝার চেষ্টা করছে। দুই, এই রাজ্যের ক্ষেত্রে আমি আপনাকে বলছি সমস্যাটা যেটা হচ্ছে, যে এই যে একটু আগে আমাদের কথাই আসলো যে 28 কোটি টাকা পুজোকে আমরা দিয়ে দিলাম, ওই লাইসেন্স ফি মুকুব করা ধরলে 50 কোটি টাকা। আমার প্রশ্ন হচ্ছে একটা প্রায়োরিটি, যদি 9 কোটি হয় 37 কোটি। হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে প্রায়োরিটির। আমি বলছি যে 5 দিন আগেও আমি দেখলাম যে আমাদের শহরে একটা ব্রিজ ভেঙে পড়লো, 3 কোটি টাকার অভাব, তখন হচ্ছে যে এই তথ্য আমাদের সামনে আসলো। আজকে যদি একই তথ্য হয় তাহলে হচ্ছে গোটা 15-16 ব্রিজ অন্তত আমরা প্রায়োরিটি দিয়ে, হ্যাঁ, তাহলে 3 কোটি টাকা করে যদি হয়, 37 কোটি মানে 3x36 12 খানা ব্রিজ অন্তত মেরামত করা যেত, এটা এক। দুই, যে আমরা এই বন্ধে কর্মনাশা সংস্কৃতির কথা বলছিলাম, আমি একটু বোঝার জন্য বলি যে এই 28 কোটি দুর্গাপুজো এবং এর সাথে বা দুর্গা ঠাকুরের রাজনীতিতে জড়িয়ে গেলেন কীভাবে, যে আমি আপনাকে বলবো যে গত কয়েক বছর ধরে, গত বছর আমি দেখেছিলাম যে যদি কোনো কারণে যদি দশমী পরে বৃহস্পতিবার আর লক্ষ্মী পুজো পরে সোমবার, তাহলে আপনি এরকম একটা রাজ্যে শুক্রবার এমনি সরকার ছুটি দিয়ে দেয়, এটা হচ্ছে এক। এমনকি জন্মাষ্টমীর সময়, যে যদি কোনো পাকে চক্রে কৃষ্ণের জন্ম রোববার দিনও হয় 2 সেপ্টেম্বর, সেটা হচ্ছে 10-3 সেপ্টেম্বর ছুটি দেওয়া হয়। আমি বলছি এই কারণে এবার এই যে ক্লাবগুলোকে টাকা দেওয়া, এর মধ্যেও যে আমি রাজনীতি, আমি বলছি এই কারণের জন্য লাস্ট আমি শেষ করব যে শেষমেশ এই পুজোতে টাকা দেওয়াটা, এটা হচ্ছে কাউন্টার ডোটা মুয়াজ্জিম ভাতা চালু করার পর যে সমালোচনা সহ্য করতে হয়েছিল, সেখানে মুসলমান ভোট ছিল, এখন হিন্দু ভোটের দিকে তাকিয়ে সম্ভবত দুর্গা পুজো দমে বাড়াচ্ছে। যারা পাচ্ছে সব তৃণমূল পাচ্ছে নাকি? না, তৃণমূল পাচ্ছে মানসিক ভোটের জন্য, ভোট প্রত্যেকটা। আজকে যে ক্লাব বলা হয়, তখন রিক্রিয়েশন ক্লাবকে সিপিএম টাকা দিত, এই কথাটা বলে হবে না? প্রত্যেকটা রিক্রিয়েশন ক্লাবকে টাকা দিত, বলুন সিপিএম যখন ছিল তখন আজকের বললাম রিক্রিয়েশন ক্লাবকে টাকা দিত, পেট্রোল ডিজেলের দাম তো কমন না, পরিষ্কার অনেক চ্যালেঞ্জ দিয়ে বলছি, ক্লাবের পরিকাঠামো ভালো, ক্লাবের পরিকাঠামো ভালো, কিন্তু আমি বলবো মোচ্ছক করার জন্য দেবেন না, মোচ্ছক নয়, মোচ্ছকে টাকা যাবে না, মানুষের ধরন আছে, আমি তো বললাম অ্যাসোসিয়েশনের রিক্রিয়েশন আজকে বাংলা একটু দাঁড়ান না, বাংলাটাকে তো আপনারা অঘোষিত বন্ড করে রেখে দিয়েছে, আজকে কোন জায়গাটায় আছে? আজকে বলুন একটা কারখানা নেই, আজকে বড় বড় কথা বলছে কেন সিপিএম এর আমার বন্ধু, কারখানা দেশে কতগুলো আছে, প্রতি বছর কোটি টাকা কোটি চাকরি, কিন্তু খানিকক্ষণ আগে সমীর রায় যেটা বলছিলেন যে শুধু পেট্রোল এবং ডিজেল নয়, রান্নার গ্যাসের দামও কিন্তু আকাশ ছুঁয়েছে, ভাবাচ্ছে আমাদের। জ্বালানির জ্বালায় ছটফট করছে সাধারণ মানুষ, ডিজেলের দাম বাড়ায় যেমন রোজকার ব্যবহারের জিনিসের দাম বাড়ছে, তেমনি খরচ বাড়ছে রান্নারও। গ্যাস 400 রুপে সে থোড়া কম হতা, আজ 800 রুপে কা গ্যাস হো গ্যা, নরেন্দ্র মোদী জি এক শব্দ নেই কে
ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 31.50 টাকা বেড়ে এখন হয়েছে 849 টাকা। 31 আগস্ট পর্যন্ত ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 501.25 টাকা, 1 সেপ্টেম্বর সেই দাম বেড়ে হয়েছে 502.79 টাকা। না, নন সাবসিডাইজড আমার এখন রিসেন্ট আবার বুক করেছি, তো এই মাসে যেটা আসবে আর জানুয়ারিতে যে নিয়েছিলাম অলমোস্ট 88 রুপিজের ডিফারেন্স। চেতলার এই লকগেট বস্তিতে এসেছিলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ আচ্ছা দিনের স্বপ্ন নিয়ে। এই বস্তির 1000 ঘরের বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবার, মাসিক আয়ে 6000 টাকা পৌঁছলে এরা তাদের ভাগ্য প্রসন্ন বলে মনে করেন। প্রত্যেকটা ঘরে রান্নার গ্যাস রয়েছে ঠিকই, কিন্তু সে পাট এখন চুকোনোর জোগাড়। প্রত্যেক মহিলার এখন একমাত্র ভরসা কাঠের জালের আঁচি। আমাদের কোনো সুযোগ সুবিধা হয়নি, আমাদের মাসে 2 করে গ্যাস লাগে, 1টা গ্যাসের টাকা পাই, 1টা গ্যাসের টাকা পাই না, 5 জন লোক খেতে, ছোট একটা চায়ের দোকান, সারাদিনে কত টাকা রোজগার হবে। গ্যাসের দাম বাড়ায় আতান্তরে পড়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত হত দরিদ্র পরিবারের মহিলারাও। আগে তো 800 টাকা দিয়ে গ্যাস কিনতে হবে, তারপর ভর্তুকির টাকা ব্যাংকে পড়বে, কিন্তু একটা হত দরিদ্র পরিবারের পক্ষে এক লক্ষে শুধু গ্যাসের জন্য এত টাকা কি দেওয়া সম্ভব? তাই নৈহাটির গোয়াল ফটকের উর্মিলা চৌধুরীর মতো অনেকেই এখন গ্যাস ছেড়ে বাধ্য হয়ে ফের কাঠের জালে ফিরে গিয়েছেন। क्या करेंगे जब गैस के दाम बढ़ गया तो लकड़ी पे तो बनाने ही होगा, अब एक भावे कहां से हम उतना रुपया जगाएंगे, इतना दाम बढ़ने से तो नहीं ना होगा, गरीब आदमी कैसे खाएगा, कैसे सब कुछ करेगा। এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। ওটা আরেকটু ফলো আপ করা উচিত ছিল, কারণ আমি উজালা স্কিমে যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা তো একেবারেই লো ইনকাম গ্রুপ। একটা এলপিজি সিলিন্ডার 350, 400, 450 বাড়তে বাড়তে যাচ্ছে, সাবসিডাইজড হলেও সেই 400-500 টাকাটা তাদের পক্ষে দেওয়াটা কিন্তু সত্যি সত্যি সমস্যা। উজালা স্কিমে শুধু কয়েকটা ওভেন ডিস্ট্রিবিউট করে সেটা তো নাম কেনা, বিপিএল কনজিউমারদের বিপিএল রেশন কার্ড আছে সেগুলো দেখিয়ে কিন্তু সাবসিডির হারটা অনেকটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল। ওই যে সাবসিডি নাম করে বলা হচ্ছে, কিন্তু কম দামে কানেকশন দিয়ে পরে ওই যে ডাইরেক্ট ট্রান্সফার আছে সেই টাকা দিয়ে সরকার টাকাটা উসুল করে নিচ্ছে, অর্থাৎ মাছের তেলে মাছ ভাজছে, সরকার কোনো টাকা দিচ্ছে না। তাহলে সেই জন্যই তো যখন বাজেট হলো, যদি সাবসিডাইজ হতো তাহলে বাজেটে সাবসিডির জন্য টাকা ধরা হতো, সেই টাকাটা ধরা হয়নি। কলকাতার পরিবহন অনেকাংশেই অটোর ওপর নির্ভরশীল। 31 আগস্ট সেই অটোর এলপিজির দাম ছিল কেজি প্রতি 45.52 টাকা, 1 সেপ্টেম্বর সেটাই হয়েছে 48.01 টাকা। 1 টাকা বেড়েছিল নেক্সট সেপ্টেম্বর 17-তে, 1 টাকা 1 সেপ্টেম্বরে আমি, ওর পর দিয়ে ভাড়া বাড়া হয়নি, কিন্তু গ্যাসের রেট অলরেডি 14 টাকা লিটার বেড়ে গেছে। আর অটোর গ্যাসের দাম বৃদ্ধির ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। 1 টাকা 2 টাকা বেশি নয়, সেটা ওদের ইচ্ছা মতো হয়, সেটা তো আমরা আমাদের যখন প্রয়োজন হয় তখন তো উঠতেই হয়, আমার হয়তো সেই কমিউনিকেশন বা সেই ডেস্টিনেশনে যেতেই হবে, আমার কিছু করার নেই। দাম বেড়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের, আগে সিএনজির দাম ছিল 61 টাকা প্রতি কেজি, এখন সেটাই পৌঁছেছে 68 টাকায়। সব মিলিয়ে জ্বালানির দাম বৃদ্ধির ফলে কোনো না কোনোভাবে আঁচ লাগছে সেই মানুষের গায়েই। সঞ্চয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্য ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।